আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শ্রিম কোকোনাট মালাই তো মালাই মশালা এটা মশালা বলা যেতে পারে তো প্রথমেই শ্রিম মালাই রান্না করার জন্য প্রথমেই আমি প্যানে ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা আপনারা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে বেশি স্মেল বেশি টেস্ট হয় ঘিয়ের একটা আলাদা নিজস্ব ফ্লেভার থাকে যেহেতু এটা রিচ ফুড রিচ ফুডের মধ্যে তো ঘি বাটার না হলে হয় না তো আমি ঘি দিয়ে করছি আপনারা চালে তেল দিয়েও করতে পারেন তো আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এমনভাবে ভেজে নেব যাতে করে হালকা কালার হয় গোল্ডেন কালার নর্দার যে ব্যারেস্তা বা খুব কম ভাজানা একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব যাতে করে কালার আসে যেহেতু আমি এখানে কোনো হলদের গোড়া ইউজ করবো না মালাইটা থাকবে খুব সাদাটে টাইপের তো এরকম হালকা গোল্ডেন কালার যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি মাস্টার্ড পেস্ট ওয়ান টেবিল স্পুন তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ওয়ান টেবল স্পুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে তত বেশি টেস্ট হবে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি দিচ্ছি হালকা গ্রেড করা রসুন যেহেতু এটা আমি অ্যারাবিয়ান ধাঁচের রান্নাটা করছি সো অ্যারাবিয়ান ধাঁচের রান্নাগুলোতে খুব বেশি পরিমাণে তারা গার্লিক ইউজ করে থাকে গার্লিকের ফ্লেভারটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না এটা আপনারা অপশনাল যারা দিতে চাইবেন দিতে পারেন যারা এটা স্কিপ করতে পারেন স্কিপ করতে চলে এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাদাম বাটা এখন আমি দিয়ে দিচ্ছি ইগার যেহেতু আমি কোকোনাট মিল্ক ইউজ করব সেই জন্য আমি ইগারটা খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি শ্রেমগুলো। এখানে আমি কোন ধরনের আর কোনো আমাদের যেই বাঙ্গালিয়ান মশলাগুলো আছে ধনে জিরে মরিচ গুঁড়ো হলুদের গুঁড়ো সেই টাইপের মশলাগুলো আমি ইউজ করছি না যেহেতু আমি এটা অ্যারাবিয়ান ঝাছের রান্না করছি সেই জন্য অ্যারাবিয়ান ঝাছের রান্নাগুলোতে এই ধরনের স্পাইস মশলাগুলো খুবই কম ইউজ করা হয় এগুলোতে খুব বেশি পরিমাণে থাকে ইয়গার মিল্ক কোকোনাট মিল্ক তারপরে গার্লিকটা খুব বেশি পরিমাণে থাকে তো আমি এভাবেই রান্না করছি মাস্টার্ড পেস্ট বাটার বাদাম বাটা এগুলো আপনারা যে যার মতো করে দিতে পারেন তো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়িগুলো দেওয়ার পরে চিংড়িগুলো যখন কষানো হবে মোটামুটি তখন আমি পর্যাপ্ত পরিমাণে কোকোনাট মিল্কটা দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্কটা আমার বাসায় করা আপনারা বাসায় করা বা রেডিমেড কোকোনাট মিল্কটা এখানে দিয়ে দিতে পারেন আমি একটু বেশি পরিমাণে কোকোনাট মিল্কটা এখানে দিয়ে দিচ্ছি আবার আমি যেহেতু এটা কারি রাখবো না আমি মশালা করে করব একটু ভুনা টাইপের সেই জন্য আমি খুব বেশি একটা ইউজ করছি না তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এই পর্যায়ে এসেছি এই পর্যায়ে আসার পর আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম উপরে যাতে করে দেখতে একটু সুন্দর লাগে কালারটা যাতে একটু সুন্দর হয় যেহেতু খুবই সাদা যেহেতু আমাদের বাঙালিরা আমাদের অনেকেই এই ব্ল্যান্ড কালারগুলো পছন্দ করে না সাদাটে কালার সেই জন্যই টমেটোটা দেওয়া আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ একটু ভেঙে আমি দিয়ে দিচ্ছি কালারটা দেখতে খুবই সুন্দর লাগবে আর এই ধরনের শ্রিম মালাইকারি যেগুলো অ্যারাবিয়ান আছে সেগুলোতে এই ধরনের শুকনো মরিচটা ইউজ করা হয় তো আপনারা আপনাদের পরিমাণ মতো যে যার মতো করে শুকনো মরিচগুলো এইভাবে ভেঙে দিয়ে দিবেন এটা খুব বেশি একটা ঝাল বের হয় না যেহেতু এটা ভেঙে দেওয়া তো কালারটা থাকবে একদমই এরকম সাদাটে আর সামান্য পরিমাণে লেবুর রস দিয়েছি যেহেতু এখানে কোনো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যে ধনে জিরে কোনো কিছু ইউজ করিনি সেহেতু কালারটা থাকবে খুবই সাদা আর সাদা মালাইয়ের মধ্যে শ্রেমগুলো লাল লাল খুবই দেখতে খুবই লোভনীয় লাগছে খুবই ভালো লাগবে এটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে হয়তো অনেকের ব্ল্যান্ড খাবারগুলো ভালো লাগে না মশলা ছাড়া খাবারগুলো আমাদের বাংলাদেশের অনেকেরই ভালো লাগে না জানি তবে অনেকেই পছন্দ করেন আমি নিজেও খুবই পছন্দ করি এই ধরনের ব্ল্যান্ড খাবারগুলো মশলা ছাড়া খাবারগুলো তো অ্যাট লাস্ট আমি নামানোর আগে একটু বাটার দিয়ে দিচ্ছি এটাও অপশনাল আপনারা দিতে চলে দিতে পারেন নাও দিতে পারেন যখন এটা পানিটা শুকিয়ে আসবে যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি একটু উল্টে পাল্টে দিয়ে আমি বেশ পরিমাণে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর লাগছে তো আমি এখন পরিবেশনে চলে যাচ্ছি শ্রেম মালাইকারি সবাই পছন্দ করে ছোট বড় বাচ্চারা সবাই খুবই পছন্দ করে আশা করি আপনাদের সবার ভালো লাগবে কোনো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ